Friends, welcome back to my channel. Welcome back to me and my mom. To notun ekta video niye ami chole eshi. Ajke ta ektu onno rokom ajke controversy na. So ami to shobshomoy boli roj roj ei controversy korte amar ekdomi bhal lage na. To ajke ta ektu onno rokom ekta ki message aschilo ota dekhchilam. So onno rokom ekta video niye ami chole eshi. Ektu bhalobashar kotha cholo bola jak. তো এত তো আমরা শুনি এই ভালোবাসা সম্পর্ক সম্পর্ক নানা রকম মানে কনফ্লিক্ট নানা রকম মানে ইনসিকিউরিটি কমপ্লেক্স কত রকম আছে তারপর এখন পরকিয়া খুব চলছে তো এই ধরনের ভিডিও মানে মনমন্দির ভিডিও আমি দেখি তো মনমন্দির যখন এই ধরনের ভিডিও খুবই করে মোটিভেশনাল রিলেশনশিপ বেসড তো খুব ভালো লাগে মনমন্দির এই কথাগুলো শুনতে সো খুবই ইন্সপিরেশন লাগে এই কথাগুলো শুনতে তো আমারও আমার আমার নিজস্ব কিছু কথা এই ব্যাপারে তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এই যে ভালোবাসা এই যে সম্পর্ক মানে এই জিনিসগুলো মানে এতটাই কমপ্লিকেটেড এতটাই কমপ্লিকেটেড স্পেশালি ভালোবাসা জিনিসটা আমার তো মনে হয় ভীষণই কমপ্লিকেটেড এবার ভাববে ভালোবাসাকে আমি কমপ্লিকেটেড বলছি ভালোবাসা তো মানে লাইফ লাভ ইজ লাইফ ভালোবাসার মতো সুন্দর পবিত্র জিনিস তো হতেই পারে না আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি আমরা ভগবানকে ভালোবাসি আমরা সব কিছু আমরা পাহাড় নদী ঝর্ণা সমুদ্র যে কোনো কিছুকে আমরা ভালোবাসতে পারি কিন্তু ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক রকম ব্যাপার লুকিয়ে থাকে সেটা হলো এক্সপেকটেশন এই যে আশা করে এক্সপেকটেশন অ্যান্ড তিনটে জিনিস আছে যেটা হলো এক্সপেকটেশন আরেকটা হলো মানে সন্দেহ আর আরেকটা হলো স্বার্থ এই তিনটে জিনিস যদি ভালোবাসার মধ্যে থাকে তখন মনে হয় ভালোবাসা থেকে কষ্টকর জিনিস আর কিছু হতে পারে না ভালোবাসাতে মানুষ দুরকম হতে পারে নাহলে নয় সে খুব এমন মানুষ হতে পারে যে যার জন্য মানে কারোর ভালো হলো মানে ভালোবাসার জন্য সে ভালোবাসা নিয়ে সে ভালো থাকলো আর আরেকটা হলো সে নিজেকেও বরবাদ করলো সে চারিপাশে সবাইকে বরবাদ করলো এটা ভালোবাসা দুটো পার্ট কিন্তু এটা ভুললে চলবে না কারণ ভালোবাসা এমনই একটা জিনিস একটু হলেও কিন্তু আমরা এক্সপেকটেশন রাখি একটু হলেও আমরা 1% হলেও স্বার্থ থাকে স্বার্থ কিসের স্বার্থ হলো যে ধরো আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে আমি সেই মানুষটাকে ভালোবাসি মানে তার সাথে কথা বললে আমার আমার ভালো লাগবে আমার মন ভালো লাগবে আমার সব কিছু ভালো থাকবে আমার পুরো পৃথিবীটাই ভালো থাকবে তাহলে ইনডাইরেক্টলি একটা একটু হলে 1% স্বার্থ মানে আমি কিন্তু আমার কথাটাই ভাবছি এবার যে অপোজিট পার্সন সে ধরো তোমাকে সেই টাইমটা দিতে পারছে না সে কথাটা বলতে পারছে না মানে তুমি যেটা চাইছো সে দিতে পারছে না তাহলে আমি কি তার ব্যাপারে ভাবছি না নিজের ব্যাপারে ভাবছি আমি অবভিয়াসলি আমি নিজের মা এসছি অবভিয়াসলি আমি নিজের ব্যাপারেই ভাবছি কারণ তার সাথে কথা বললে আমার ভালো লাগছে আমার সব কিছু ভালো হয়ে যাচ্ছে তাহলে আমি 1% হলেও কিন্তু নিজের ব্যাপারে ভাবছি আমি যদি সত্যিকারে কাউকে ভালোবাসি তাহলে আমি সেটাকে একদম পুরো মেরে ফেলবো সেই জিনিসটাকে যে আমার ভালো লাগাটাকে আমি মেরে ফেলবো যে তার একটা অসুবিধা হচ্ছে তো সেই অসুবিধাটাকেই আমি সেই অসুবিধাটাকেই আমি ভালোবাসবো এটা কিন্তু খুবই একটা রোমান্টিক জিনিস তাই না ধরো মানে আমি কিছু পাচ্ছি না মানে খুবই একটা ডিফিকাল্ট একটা জিনিস আমি কিছু পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি না সেই মানুষটাকেও কাছে পাচ্ছি না কিছু পাচ্ছি না কিন্তু তাও আমি তার ভালো করে চলছি মানে তার ভালোতে আমার খুশি আর সেই খুশি নিয়ে আর সেই খুশিটাই হলো আমার ভালোবাসা এরকম ভালো যদি কাউকে বাঁচতে আমরা পারি তবেই আমরা বলবো যে সত্যিকারে আমরা ভালোবাসি তাকে কারণ এই যে কেয়ারিং জিনিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কেয়ারিং কেয়ারিং মানে এটা না যে আমি সবসময় তার পাশে আছি তার সেবা করছি যত্ন করছি সেটাও কেয়ারিং তবে খোঁজ খবর নিচ্ছি সেটাও কেয়ারিং বাট আরেকটাও কেয়ারিং আছে যেটা সব থেকে উঁচু ধরনের কেয়ারিং সেটার লেভেলে মনে হয় না আমরা রক্ত মাংসের মানুষ নর্মাল লেভেলের মানুষ কি আমরা যেতে পারবো হতে হতে পারে যেতে পারবো না কিংবা যেতেও পারি আর কি যদি ভালোবাসাটা ওরকম হয় তো সেটা হলো যে মানে আমি তাকে মানে সে ভালো কিভাবে থাকবে সে যে ভালো আছে তার থেকে দূরে গিয়ে মানে ধরো কাউর থেকে দূরে গিয়ে মানে সে ভালো আছে আর কি তার একটা বিশাল সমস্যা আছে আমি তার থেকে দূরে গিয়ে তাকে ভালো করতে পারবো মানে সে তার কারণে সে ভালো থাকবে মানে কাউর থেকে দূরে গিয়েও কাউর ভালো চাওয়াটা আসল কেয়ারিং হয়
যে সে সবসময় ভালো আছে, ধরো আমার কোনো কারণে সে ভালো নেই, কিন্তু আমার তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করলে, একটু দূরত্ব করলে সে ভালো থাকবে। কিন্তু আমি ভাববো, বাবা আমি কেন ওর থেকে দূরে ছিল, আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু সেটা তো আমার ভাবনা হয়ে গেল, তার ভাবনা সেটা নাও হতে পারে। তো আমি নিজেরটা না ভেবে শুধু যদি তার কথা ভেবে দূরে চলে যাই, তাহলে সেটাই হলো অ্যাকচুয়াল কেয়ারিং। এই ধরনের কেয়ারিং খুব কম লোকই করতে পারে। আমি বললাম না, আমরা তো রক্ত মাংসের মানুষ, মানে এই যে ফিলিংসগুলো আমাদের হয়, সেই ফিলিংস কিন্তু নেগেটিভ ফিলিংসও হতে পারে। মানে ধরো কিছু না পেয়ে 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 একটা মানুষ কোনো নেগেটিভিটির দিকে চলে যেতে পারে। যদি তার ভালোবাসার মধ্যে একটা পজিটিভিটি থাকা দরকার, যদি ভালোবাসার মধ্যে পজিটিভিটি না থাকে, সেটা কোনো ভালোবাসা, সেই ভালোবাসা কোনোদিন সাকসেসফুল তো হবেই না। সে নিজেও তুমি ধ্বংসের পথে যাবে আর সবাইকে ধ্বংস করবে, নিজের ভালোবাসার মানুষকেও ধ্বংস করবে। তাই জন্য এইসব জিনিস ভালোবাসার মধ্যে থাকলে, ভালোবাসা কিন্তু খুব কমপ্লিকেটেড, কমপ্লিকেশন কখন হবে না, যখন ভালোবাসা ভালোবাসাকে ফ্রিডম দেবে, যখন সে হাওয়ায় উড়ে পাখি, একটা পাখি যেরকম উড়ে যায় সেরকম, মানে তাকে পুরো উঠতে দেওয়ার জন্য তুমি তাকে পুরো ফ্রিডমটা দেবে, আর নিজেও তুমি খুব হ্যাপি আছো, তুমি নিজেও হ্যাপি আছো, তুমি কাউকে হ্যাপি রাখছো, তার সত্ত্বেও সম্পর্কটাও আছে, দুজনেই হ্যাপি, দ্যাট ইজ রিয়েল লাভ। যখন আমরা এটা করে উঠতে পারি, তখনই আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, ভালোবাসার মতো সুন্দর জিনিস হয় না। কিন্তু যখন আমরা এটা করে উঠতে পারি না, ভালোবাসা কিন্তু খুবই হার্ড আমাদের কাছে, খুবই কমপ্লিকেটেড, যদিও এটা খুব সুন্দর একটা মানে ওয়ার্ল্ডের বেস্ট ফিলিং, কিন্তু এই বেস্ট ফিলিংটা কিন্তু কিছু কিছু সময় চরম একটা নেগেটিভিটিও হয়ে যেতে পারে, যদি ভালোবাসাটাকে আমরা পজিটিভলি না রাখি, যদি তার মধ্যে এই স্বার্থ, সন্দেহ, এক্সপেক্টেশন, ইয়েস দ্যাট কামস, স্বার্থর ব্যাপারটা বলে দিলাম, এক্সপেকটেশন মানে ধরো আমি কাউর থেকে কিছু আশা করছি, এবার সেই আশাটা যদি ফুলফিল না হয় আমার খারাপ লাগবে, ন্যাচুরালি খারাপ লাগবে, আর খারাপ লাগার থেকে কী হবে, আরও তার উপরে আরও প্রেশারটা হবে, আরও প্রেশার দিলাম, এই করে তার সেটা ভাল লাগলো না, আমারও সেটা ভাল লাগলো না, আমারও রাগ হলো, তারও রাগ হলো, ব্যাস দি এন্ড অফ সম্পর্ক, সম্পর্ক কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এক্সপেকটেশন রাখা একদমই উচিত না। ওই যে বলে না, যে কোনো কিছুতে প্রফেশনাল হোক, পার্সোনাল হোক, কর্ম করিয়ে যাও, ফলের আশা করো না। যখনই আমরা কোনো কিছুর ফলে আশা করবো, আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, যে যতক্ষণ ফলটা না পাচ্ছি আমাদের শান্তি নেই, আর আমাদের শান্তি না থাকলে অবভিয়াসলি আরেকটা, আমি একটা বিলিভ করি, আমি যদি নিজে ভালো না থাকি, আমি আরেকটা ব্যক্তিকে কিন্তু কখনো ভালো রাখতে পারবো না। তো নিজের ভালো থাকা না, এটা আবার সেলফিশ না, এটা হলো জীবনে ভালোভাবে থাকার একটা ইচ্ছা, এটাকে সেলফিশ বলে না। এটা তো আমরা, আমি কাউর এটার জন্য তো কাউ এফেক্টেড হচ্ছে না, মানে আমি নিজে তো নিজেকে ভালোবাসতে পারি, ভালোবাসার খাতির আমি নিজেকে নিজে ভালো রাখতে পারি, এটা স্বার্থ না, এটা হলো নিজেকে ভালো রাখা। তো তুমি তখনই ভালো থাকবে যখন এই তিনটে জিনিস থাকবে না, স্বার্থ, এক্সপেকটেশন, আর অবভিয়াসলি সন্দেহ জিনিস তো একটা চরম, পুরো সম্পর্ক দি এন্ড। আমরা যদি কাউকে ননস্টপ 24 ঘন্টা ধরে আমরা সন্দেহ করে যাই, আমি কাউর মানে এক্সাম্পল দিচ্ছি, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, মেনলি এইগুলোতেই বেশি হয়। তো এটা হলো একটা সম্পর্ক সব থেকে নেগেটিভ মার্কিং বলে না, সব থেকে নেগেটিভ মার্কিং, ওখানেই সম্পর্কটা পুরো শেষ হয়ে যায়। তো সন্দেহ তো একদমই ওয়াস্ট, আর এক্সপেকটেশন আর ইয়ে স্বার্থ, 1% স্বার্থ এটা সম্পর্ক ওকে নষ্ট করতে পারে, না তুমি ভালো থাকবে না কাউকে তুমি ভালো রাখতে পারবে। তা এই তিনটে জিনিস তুমি যদি সম্পর্কের মধ্যে রাখো, তাহলে কিন্তু সম্পর্ক কখনো টিকবে না। এই তিনটে জিনিসকে যদি তুমি বয়কট করতে পারো, একদম ক্রস করতে পারো, তাহলে তুমি দুনিয়ার সব থেকে বেশি হ্যাপিয়েস্ট, ভালোবাসলেও তুমি মানে মনে হবে না সুইট 16, সবসময় তুমি নিজেকে সুইট 16ই মনে করবে যদি এই তিনটে জিনিস না থাকে, আর ভালোবাসার মানুষকেও তুমি হ্যাপি রাখবে, আর তুমি নিজেও হ্যাপি, অ্যান্ড লাইফ ইজ হ্যাপি, লাইফ ইজ বিউটিফুল। তো ভাবলাম এই কটা কথা তোমাদের সাথে শেয়ার করবো, এত সব সম্পর্ক পরকীয়া এত কিছু নিয়ে কথা হয়,
সো সম্পর্ক নিয়ে মানে কে কটা বোঝে বলতো, সম্পর্ক কি জিনিস খুব কম লোকে কিন্তু বোঝে, আর যারা কম বোঝে তারাই বড় বড় কথা বলে। যাই হোক, তো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, ভালোবেসে থেকো, পজিটিভ থেকো। টাটা।